দাঁড়িয়ে আছি গান্ধী কলোনির সামনে, রেল লাইন পার করবো আর আমরা চলে যাবো তাহলে আদর্শ নেহরু নগর আদর্শ ক্লাবে, যেখানে কি তারাপীঠ বানাচ্ছে। তো আমি ওইখানেই যাচ্ছি, চলো যাওয়া যাক এখন। চলো গিয়ে ভিডিও দেখ রা হ্যায় না, প্লিজ মত দেখ, আগর দেখ রহে হো না তো প্লিজ ইসকো লাইক আর ফলো করকে আগে বড়া দিজিয়ে, এ লড়কা বহুত হি মেহনত কর রহা হ্যায়, প্লিজ ইস ভিডিও কো ভাইরাল কর দো আর সুপার সে ডুপার বানা দো প্লিজ। তো রেল লাইন ক্রস করে আমরা তারাপীঠে ঢুকে গেলাম এই সামনে। সো যাই আর কি, এই যে নেহরু নগর আদর্শ ক্লাব, এখানকার এবার থিম হচ্ছে রহস্যময় তারাপীঠ। সো প্যান্ডেল এখানে মনে হচ্ছে, ইয়েস প্যান্ডেল এখানে হচ্ছে। এই যে এখানে চূড়ার কাজটা হচ্ছে, ওদিক দিয়ে মনে হয় ভিতরে এন্ট্রি হবে, ভিতরে মনে কিছু একটা করছে আর ওদিক দিয়ে এক্সিট, এরকমই মনে কিছু একটা হচ্ছে এখানে। তো এরকমই বানিয়েছে, ফাইনাল না দেখলে বোঝা যাবে না কি হচ্ছে, পরের দিকে আবার আসতে লাগবে। সো এখন দেখি কই যাওয়া যায়, সামনে আমরা এখানে অনেক প্যান্ডেল আছে এখানে, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এখন আসলাম বটতলায়, যেখানে আগে আবার টোটো পাড়া বানিয়েছিল, এবার থিম দেখলাম হয় দুর্গা। সো যেখানে আগেরবার থিম বানিয়েছিল ওখানে তো আসলাম, ওখানে তো কিছু পেলাম না। শ্রীনদীপটা দেখি ওদিক দিয়ে আসছে, ওই যে শ্রীনদীপটা চলে আসলো, কিছু নাই না, পেলাম না খুঁজে কোথায়। সো এখন আমরা আবার ওই দিকটায় ফিরে যাই, এদিকটায় কিছু পেলাম না, আগেবার এই যে জায়গাটা করেছিল টোটো পাড়া। চলো যাই এখন কোথায় যাই দেখি। আসলাম কোচবিহার কলেজে, যেখানে বেলতলা ইউনিটে প্যান্ডেলটা বানায় কোচবিহার কলেজের মাঠে, ওই যে ভিতরে। এখানকার থিম হচ্ছে বিক্রম বেতাল, দেখাচ্ছি গেটটা বন্ধ, জন্য ভিতরে ঢুকে দেখাতে পারছি না, এখান থেকে জুম করে দেখাই। এই যে ওগুলা কুড়ে ঘর টাইপের কী কী বানিয়ে রেখেছে, আবার এখানে বাঁশের কী কী, এখানে কি ডিজাইন কেটে রেখেছে, ওখানে কুড়ি ঘর টাইপের আছে, ওই সাইডেও মনে হয় কিছু আছে, বোঝা যাচ্ছে না, পরে আসলে বোঝা যাবে এখানেও কি হচ্ছে। এগুলা পরে আবার আসতে লাগবে, জানো শুনিসটা, ওই যে সামনে পোস্টার বেলতলা ইউনিটে। এখন আমরা যাচ্ছি শক্তি সঙ্গে, সো যাই ওখানে, আর একদম যাচ্ছি সোজা শক্তি সঙ্গ, যেখানে বানাচ্ছে ভূত বাঙ্গ। সো যাই তাড়াতাড়ি যাই সঙ্গে আসলাম, যেখানে 70তম বর্ষ, থিম হচ্ছে ভূত বাংলো। সো এই যে আপাতত এরকম বানিয়েছে, চলো ভিতরে যাই। ভিতরে ঢুকলাম, এই যে ভিতরে আপাতত এরকম বানিয়েছে, সো দেখো ভালো করে। ডাইরেক্ট চলে আসলাম এখানে আমরা সন্তান সঙ্গে, যেখানে থিম হচ্ছে পাগলা গারদ, আর কততম বর্ষ লেখা নেই। এই যে এরকম বানিয়েছে, জাস্ট এটুকুই বানিয়েছে, ভিতরে তেমন কিছু নেই, ভিতরে এখন অত কিছু বানায়নি, ফাঁকাই আছে। সো কি আপাতত বাসের স্ট্রাকচারটা দিয়ে রেখেছে, দেখি ফাইনাল কি করবে যখন এসে দেখা যাবে। আবার আবার আমরা আসবো লাস্টের দিকে, আবার আসবো। সো এখন আমরা আবার ব্লগ করব, কিন্তু এটা এই পার্টে আসবে না, এটা নেক্সট পার্টে আসবে। আজকের ভিডিওটা এটুকুই রাখছি, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন সি ওয়ান, টাটা।